ইটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। রানীনগর এক নম্বর ব্লকের হেরামপুর পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল। সঠিক সময়ে পঞ্চায়েতে আসেন না প্রধান। খবর পেয়ে সাধারণ মানুষের বক্তব্য জানতে চান একজন সাংবাদিক। এমন তো অবস্থায় পঞ্চায়েত অফিসের সামনে তৃণমূলের দলীয় স্টিকার লাগানো প্রেসিডেন্ট বোর্ড থাকা একটি গাড়ি থেকে হাজির হন পঞ্চায়েত প্রধানের স্বামী আফতাব উদ্দিন সরকার। গাড়ি থেকে নেমে সংবাদকর্মীকে লক্ষ্য করে তেড়ে আসেন। শুধু তাই নয়, অকথ্য ভাষায় গালিগালাজ পাশাপাশি সংবাদকর্মীকে হুঁশিয়ারি দেন তিনি। প্রধান আসেন সাড়ে দশটা থেকে করেছিলেন? হ্যাঁ, ফোন করা হয়। ওখানে কোনো ওর কাজ আছে তা বলি, একটা বাজলে এখন পর্যন্ত আসেনি। ও মধ্যে মধ্যে আসেন, ও মাঝে মধ্যে আসেন। সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।